আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় প্রত্যেকে অনেক ভালো আছেন। জমজম কূপ মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে একটি প্রসিদ্ধ কূপ। আজ থেকে প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম প্রিয়তমা স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে মক্কার ফারান পাহাড়ের পাদদেশে বালুময় বিরান প্রান্তরে নির্বাসন দেন আল্লাহর নির্দেশে। অসহায় স্ত্রী পেছন থেকে বারবার কাতর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনি এই জনমানবহীন প্রান্তরে আমাদের একা রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম নির্বিকার, তার কোনো উত্তর নেই। অবশেষে স্ত্রী বললেন, আপনি কি আল্লাহর কোনো নির্দেশ পেয়েছেন? মাতা নেড়ে শুধু বললেন, হ্যাঁ। আল্লাহর নির্দেশের কথা জানতে পেরে হযরত হাজেরা আলাইহিসসালাম খুশি মনে বললেন, তাহলে তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না। মহান আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা নিয়ে দুষর রুক্ষ দলির রাজ্যে একাকী জীবন শুরু করেন বিবি হাজেরা আলাইহিসসালাম। একদিন নিদারুণ পিপাসা তাকে পানি তালাশে বাধ্য করল। তিনি শিশু ইসমাইলকে উন্মুক্ত স্থানে রেখে সাফা মারওয়া পাহাড়ে ছুটাছুটি করতে লাগলেন। দৌড়াদৌড়ির এক পর্যায়ে তিনি শুনতে পান কে যেন আওয়াজ করছে। বিবি হাজেরা আলাইহিসসালাম বললেন, তুমি যদি সাহায্য করতে পারো তবে সামনে আসো। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম পায়ের গোড়ালি দ্বারা আঘাত করে পানির ঝর্ণা প্রবাহিত করলেন, আর সেখান থেকে জমজম কূপের সূচনা। মুসলমানদের কাছে জমজমের পানি অতি বরকতময় ও পবিত্র। হাদিসে পানির অশেষ কল্যাণ ও বরকতের কথা উল্লেখ রয়েছে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভূপৃষ্ঠে সবচেয়ে উৎকৃষ্ট ও কল্যাণকর পানি জমজমের পানি। এ পানি কুদার্তের জন্য খাদ্য এবং রোগীর জন্য শেফাস্বরূপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সফরে জমজমের পানি খুব বেশি পরিমাণে পান করেছেন, চোখে দিয়েছেন এবং মাথায় ঢেলেছেন। ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক এক স্থানে অবস্থানকালে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে জমজমের পানি আনিয়ে পান করেন এবং সঙ্গে করে মদিনায় নিয়ে যান। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও গেলে সঙ্গে জমজমের পানি নিয়ে যেতেন এবং রোগীদের উপর এ পানি ছিটিয়ে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে তাই হাসিল হবে। সাহাবারা জমজমের পানি অত্যন্ত তাজিমের সঙ্গে পান করতেন এবং সঙ্গে করে বাড়িতে নিয়ে আসতেন। এ নিয়ম এখনও চালু রয়েছে। পবিত্রতা ও বৈশিষ্ট্যে জমজম কূপের পানি পৃথিবীর সকল প্রাণীর চেয়ে উত্তম। কাবাগরের ফজিলতের সঙ্গে জমজম কূপের মহত্তা ওতপ্রোতভাবে জড়িত। কাবাগরের ইতিহাস ও জমজম কূপ একের সঙ্গে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত। জমজম কূপ নবী ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে নবী ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত কূপ। জমজম কূপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হল, পৃথিবীর যে কোনো কূপের পানি দীর্ঘদিন আবদ্ধ থাকার ফলে তার রং ও স্বাদ নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু হাজার হাজার বছর অতিক্রান্ত হওয়ার পরও জমজমের পানির রং ও স্বাদের কোনো পরিবর্তন হয়নি। জমজম কূপের পানি মাটি থেকে প্রায় 10.6 ফুট নিচে, সেখান থেকে শক্তিশালী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে 8000 লিটার হারে প্রায় 24 ঘন্টা পানি উত্তোলন করা হয়, আর তখন পানির স্তর নেমে যায় 46 ফুট নিচে। কিন্তু পানি উঠানো বন্ধের মাত্র 11 মিনিট পরে আবার পানির লেভেল চলে আসে 13 ফুটে। নিশ্চয়ই এটা অবাক করার মতো বিষয়। কোনো নদী বা জলাশয়ের সঙ্গে জমজম কূপের যোগসূত্র নেই, অথচ সবসময় এই কূপ থেকে লাখ লাখ মানুষ পানি সরবরাহ করছে, কখনো শুকিয়ে যায় না। জমজমের পানি শুধু তৃষ্ণা মেটায় না, বরং ক্ষুধার্ত নিবারণ করে এবং আরোগ্য দান করে। জমজমের পানি দাঁড়িয়ে কেবলামুখী হয়ে পান করা মুস্তাহাব এবং এ পানি দ্বারা সোজ করা মাকরুহ। জমজমের পানি নিয়ে বিস্তর গবেষণা হয়েছে এবং হচ্ছে। সৌদি আরবে জিওলজিক্যাল সার্ভারে রয়েছে জমজম স্ট্যাটিস অ্যান্ড রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা কেন্দ্র। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে, সাধারণ পানির তুলনায় জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি, যা ক্লান্তি দূর করতে বিরাট ভূমিকা রাখে। জমজমের পানিতে যেসব উপাদান রয়েছে তা মানুষের খাদ্য, পুষ্টি ও রোগ নিরাময়কারী। ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের উদ্যোগে জমজমের পানি নিয়ে গবেষণা করা হয়। ওই গবেষণায় প্রমাণিত হয়েছে, জমজমের পানি স্বাস্থ্যের জন্য উৎকৃষ্ট ও টনিক স্বরূপ। এক মিশরীয় ডাক্তার জমজমের পানি সম্পর্কে গবেষণা করে যে রিপোর্ট তৈরি করেছেন তা হলো, এই পানিতে রয়েছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম নাইট্রিক এবং হাইড্রোজেন। সম্প্রতি জাপানের এক গবেষক মাসরু এমোটু জমজমের পানি গবেষণা করে বলেছেন, জমজমের 1 ফুটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানির নেই। তিনি আরও বললেন, সাধারণ পানির 1000 ফুটার সঙ্গে যদি জমজমের পানির 1 ফুটা মেশানো হয় তাহলে সেই মিশ্রণ জমজমের পানির মতো বিশুদ্ধ হয়।
কেননা জমজমের পানির মতো বিশুদ্ধ পানি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। প্রকৃত পক্ষে জমজমের পানি আল্লাহ পাকের কুদরতের এক জীবন্ত মুজিজা। এ পানি নিয়ে যত গবেষণা হবে তা হবে খুবই অপ্রতুল। এছাড়া কুরআন হাদিসের আলোকে জমজমের পানি পানের বেশ কিছু ফজিলত পাওয়া যায়। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি বরকতময় স্বাদ অনেশনকারী খাদ্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সঙ্গে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন, তা অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন। পবিত্র কাবা এবং এই কূপের মধ্যে দূরত্ব হলো 38 গজের। এই কূপের কাছে একটি শক্তিশালী পাম্পিং মেশিন বসানো হয়েছে, যে মেশিনের মাধ্যমে পানি উত্তোলন করে একটি প্রশস্ত জায়গায় নিক্ষেপ করা হয়। সেখান থেকে লাখ লাখ মানুষ তৃপ্তি ভরে পানি পান করে এবং পাত্রে ভরে নিয়ে যায়। হেরেম শরীফের বিভিন্ন জায়গায় পাইপলাইনের মাধ্যমে জমজমের পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। বর্তমানে কাবা গড়ের 21 মিটার দূরে অবস্থিত এই কূপটি থেকে 20 লক্ষাধিক ব্যারেল পানি উত্তোলিত হয়। এই কূপটি বর্তমানে আন্ডারগ্রাউন্ডে রয়েছে। এই কূপের পানি বণ্টনের জন্য 1403 হিজড়িতে সৌদির বাদশাহের এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইড জামাজেমা দফতর গঠিত হয়। এই দফতরের একজন প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্ট সহ মোট 11 জন সদস্য ও 5 শতাধিক শ্রমিক ও কর্মচারী নিয়োজিত আছেন। তো বন্ধুরা, জমজম কূপ আল্লাহর এক গুরুত্বপূর্ণ নিদর্শন। আমরা জানি না সেই জমজম কূপের পানি পান করতে পারবো কিনা, কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সেই পানি পান করান। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে সবসময় ইসলামিক ভিডিও আপলোড করা হবে। আপনারা যদি ইসলামের ইতিহাস ও জ্ঞান অর্জন করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন। এবং আপনার পছন্দের কি ইসলামিক ভিডিও চান তা কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিন। এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।